আসসালামু আলাইকুম আমি শাহনাজ ঢাকা থেকে বলছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি শাহনাজ ব্লগস আপনাদের সবাইকে স্বাগতম জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক দিন ধরেই ভাবতেছি টিচার্স ট্রেনিং কলেজে যাবো যে কয়েকজনের সাথে একসাথে দেখা করবো ওইখানে টিচার্স ট্রেনিং কলেজে যাচ্ছে এখন নিউ মার্কেট হয়ে তারপর যেতে হবে এখন নিউ মার্কেটের সামনে আমরা যে কয়েকজন একসাথে দেখা করব। আমরা আগে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম আমরা সেই দিন দেখা করব সেই তারিখটি বলে দিয়েছিলাম গত শনিবার আমরা দেখা করেছি একসাথে কয়েকজন মেলে অনেক দিন পর টিচার্স ট্রেনিং কলেজে গিয়েছি ভালো লেগেছে এই জায়গার কাজ কিছুদিন আগে করেছে আগে এটা ছিল না দেখতে অনেক সুন্দর হয়েছে এই টিচার্স ট্রেনিং কলেজ থেকেই বিএড আর এম করেছি এখন পুরনো স্মৃতিগুলো মনে করে যাচ্ছে সেদিন শনিবার ছিল কলেজ বন্ধ ছিল কিন্তু পরীক্ষা হচ্ছিল এজন্য ছাত্রছাত্রীও কম ছিল আগে অনেক ধরনের ফুলের গাছ ছিল এখানে গাঁদা ফুল গাছ তারপর গোলাপ রঙন ফুল গাছও ছিল কিন্তু এখন সেগুলো কেটে ফেলেছে জন্য মনটা খারাপ হয়ে গিয়েছিল কলেজে আসলেই অনেক ধরনের ফুল দেখা যেত আগে আমরা এখন মাঠের কাছে চলে এসেছি মাঠটা অনেক সুন্দর ঘাসগুলো আগে অনেক বড় ছিল আমরা এই মাঠেই অ্যাসেম্বলি ক্লাস করেছি এই গাছগুলো তখন অনেক বড় বড় ছিল এখন গাছগুলো কেটে সমান করে রেখেছে অনেক ভালো লাগতেছে দেখতে আর সবুজ আর সবুজ মাঠে আমরা অনেকক্ষণ বসেছিলাম মাঠে সেখানে বসার জন্য আলাদা স্পেসও করেছে ওই বসার স্পেস দেখতে পাচ্ছেন এটা আগে ছিল না আমরা যখন বিএড করেছি আর এম এড করেছি তখন এরকম ছিল না আমরা তিনজন বান্ধবী একসাথে দেখা করেছি আরেকজন বান্ধবী আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি ওর জরুরি কিছু সমস্যা হয়ে গিয়েছিল এজন্য আজকের ভিডিওটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আমি আপনাদের মাঝে আমি সানাস বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ